আমি 9 মাস যাবত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছি, কিভাবে আমি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরস্থায়ী মুক্তি পেতে পারি, অথবা চিরস্থায়ী ভাবে কিভাবে গ্যাস্ট্রিক নির্মূল করা যায়? দীর্ঘদিন যাবত যারা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছে, আলফাইরুস টিভিতে আপনাকে স্বাগত। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের জন্য আরও একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওতে আলোচনা করব আপনার কঠিন গ্যাস্ট্রিক এবং ঔষধ ছাড়াই প্রাকৃতিকভাবে এই গ্যাস্ট্রিক নির্মূল করা সম্পর্কে। আমার অনেক বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, হুজুর আমি 9 মাস যাবত গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছি, কিভাবে আমি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরস্থায়ী মুক্তি পেতে পারি, অথবা চিরস্থায়ীভাবে কিভাবে গ্যাস্ট্রিক নির্মূল করা যায়? দীর্ঘদিন যাবত যারা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন, আমার আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। তাই ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা তাদের স্ক্রিনের পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী আপডেট ভিডিওসমূহ আপনার নোটিফিকেশনে সকলের আগে চলে যায়। তো ভিডিওটি শুরু করা যাক। কিছু নিয়মকানুন মেনে চললে গ্যাস্ট্রিক আপনার ধারে কাছেও আসতে পারবে না। তাহলে জেনে নেওয়া যাক ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায়ে কীভাবে গ্যাস্ট্রিক নির্মূল করা যায়। নাম্বার 1, শসা। এই শসা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকর। এতে রয়েছে ফ্লেভোনয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা পেটের গ্যাসের উদ্রেক কমায়। নাম্বার 2 হলো দই। এই দই আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়ার প্রবণতা কমে যায়। নাম্বার 3 হলো পেঁপে। পেঁপেতে রয়েছে পাপায়া নামের এনজাইম, যা মানুষের হজম শক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও এই গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায়। নাম্বার 4, কলা ও কমলা। কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সাহায্য করে, এর ফলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কলার দ্রবীভূত হতে সক্ষম ফাইবার পুষ্টকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। আপনি সারাদিন অন্তত 2টি কলা খান। পেট পরিষ্কার রাখতে কলার ঝুরি মেলা ভার। নাম্বার 5 হলো আদা। আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি একটি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা ও পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে খান, দ্রুত সময়ের মধ্যে গ্যাসের সমস্যা সমাধা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 6, লবঙ্গ। একাধিক গবেষণায় দেখা গেছে লবঙ্গে উপস্থিত একাধিক উপকারী উপাদান শরীরে প্রবেশ করার সাথে সাথেই গ্যাসের প্রকোপ কমতে সময় লাগে না। তাই এবার থেকে বেশি মাত্রায় খাবার খাওয়ার পর ভুক জ্বালাও ডেকু উঠলে 2-1টি লবঙ্গ খেয়ে ফেলতে ভুল করবেন না যেন। নাম্বার 7, এলোভেরা। এলোভেরায় উপস্থিত নানাবিধ খনিজ একদিকে যেমন ত্বকের সৌন্দর্য বাড়ায়, তেমনি হজম ক্ষমতার উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এলোভেরার উপাদান পেটে তৈরি হওয়া অ্যাসিডের কার্যকারিতা কমিয়ে দেয়, এর ফলে অ্যাসিডিটির সমস্যা একেবারে নিয়ন্ত্রণে চলে আসে। নাম্বার 8, পুদিনা পাতার পানি। 1 কাপ পানিতে 5টি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান, পেট ফাঁপা ভমি ভাব দূরে রাখতে এর বিকল্প নেই। নাম্বার 9 হলো রসুন। অ্যাসিডিটির সমস্যা কমাতে রসুনের কোনো বিকল্প হয় না বললেই চলে। এক্ষেত্রে 1 কোয়া রসুন খেয়ে ফেললেই স্টমাকে অ্যাসিড ক্ষরণের মাত্রা স্বাভাবিক হতে শুরু করে, ফলে গ্যাস সংক্রান্ত বিভিন্ন উপসর্গ ধীরে ধীরে কমে যেতে শুরু করে। 10 নম্বর হলো ডাবের পানি। এই ডাবের পানি খেলে হজম ক্ষমতা বাড়ে এবং সব খাবার সহজেই হজম হয়ে যায়। এছাড়া গ্যাসের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় নিয়মিত ডাবের পানি খেলে। তাই সম্ভব হলে নিয়মিত প্রতিদিন 1টি করে ডাবের পানি খাওয়ার অভ্যাস করুন, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এছাড়া ওজন কমানোর খাবার গ্রহণের সময়ের সঠিক ব্যবধান রাখা, খালি পেটে চা না খাওয়া ইত্যাদি বিষয়গুলো নিজের আয়ত্তে রাখতে পারলে গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।
তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধু মহলে ছড়িয়ে দিন, যাতে করে তারাও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে। আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানেই ভিডিওটি সমাপ্ত করেছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।